আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মুসাদ্দিক হাসান, নোভেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের জন্য যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নবম শ্রেণীর উচ্চতর গণিত। তুমি জানো যে নবম শ্রেণীর উচ্চতর গণিতের পূর্বে একটা ক্লাস হয়েছিল, সেই উচ্চতর গণিতের দ্বিতীয় ক্লাসে আমরা তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সরল অঙ্ক, অর্থাৎ পাঁচ নম্বর অঙ্কের যে অংশটুকু আছে সেটা হচ্ছে খ। পাঁচের খ অঙ্কটুকু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে এবার চলে যাই আমাদের মূল অঙ্কে। মূল অঙ্কে দেখা যাক পাঁচের খতে আমাদের কি আছে। পাঁচের খ দেখা যাচ্ছে এখানে, যে প্রশ্নটা আমি তোমাদের সামনে তুলে এসে রেখেছি, এই অঙ্কটা হচ্ছে সরল করো। সরল করো করার জন্য আমাদের জানতে হবে যে, অর্থাৎ প্রতিটা প্রশ্নে, সরল করার প্রতিটা প্রশ্নে আমাদের একটা বড় টার্ম লেখা থাকবে, আমরা সেটাকে সংক্ষিপ্ত আকার অর্থাৎ সিম্পলিফিকেশন করে নিয়ে এসে তোমাদের সামনে যে ছোট একটা অংশ আমাদের সামনে নিয়ে আসবো। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দেখব যে এইখানে কোনো সূত্র প্রয়োগ আছে কি না। তাহলে দেখা যাক আমাদের প্রশ্নে যে অংশটুকু আছে কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে কি না। আমরা চলে যাই প্রশ্নের পরবর্তী টার্মে, পরবর্তী অংশে চলে যাচ্ছি। খেয়াল করো বন্ধুরা, এখানে লেখা আছে যেটা এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ ইন্টু বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট এ ডিভাইডেড বাই এ রুট এ মাইনাস বি। আমাদের খেয়াল করো প্রথম পার্ট থেকে আমরা যদি এ টু দি পাওয়ার 3/2 এটাকে আমরা যে অংশ লিখতে পারি সেভাবে কীভাবে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি রুট এ তার পাওয়ার হচ্ছে 3 প্লাস এ বি, আর নিচে যে অংশটুকু আছে সেটা হচ্ছে এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট এ, তার নিচে আছে এ মাইনাস বি। সবাই দেখো যে এইখানে যে অংশটুকুতে আমাদের তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 3/2, যাকে আমরা রুট এ তার পাওয়ার কিউব আকারে লিখতে পারি, রুট এ পাওয়ার কিউব। একটা জিনিস খেয়াল করতে হবে, যদি রুট এ পাওয়ার কিউব হয় তাহলে রুট এ কে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ রুট এ। তাহলে একটু এ রুট এ, ওকে বন্ধুরা, পরে এ ইন্টু বি, তারপরে খেয়াল করতে হবে এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট এ রুট এ মাইনাস বি। এখানে লাইনের কোনো পরিবর্তন করা হয় নাই, অন্যান্য অংশের কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র প্রথম ভগ্নাংশের লবের অংশে শুধুমাত্র পরিবর্তন হয়েছে। এবার চলে যাই প্রথম ভগ্নাংশের লব থেকে আমরা কি কমন নিতে পারি। প্রথম ভগ্নাংশের লব থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে এ থেকে যায় হচ্ছে রুট এ প্লাস বি। দ্বিতীয় ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের পরে আছে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, এখানে কমন নেয়ার লবের অংশে কোনো কমন নেয়ার কোনো জিনিস নেই। এবার প্রথম ভগ্নাংশের হরে, প্রথম ভগ্নাংশের হরে আমরা যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে বি। প্রথম ভগ্নাংশের হর থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে বি, আর এই বি থেকে আমাদের প্রথমে যে অংশটুকু আছে সেটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশের হর থেকে কোনো কমন নাই, যা ছিল তাই রুট এ মাইনাস বি। আমাদের এবার প্রথম ভগ্নাংশে খেয়াল করতে হবে বন্ধুরা, প্রথম ভগ্নাংশে আমাদের কি আছে। আমরা জানি যে একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যদি প্রথম ভগ্নাংশের হরের অংশটুকু, প্রথম ভগ্নাংশের হরের অংশটুকু যদি সেই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করি, প্রথম ভগ্নাংশের হর, তাহলে আমরা সেই সূত্রটা প্রয়োগ করতে পারবো। খেয়াল করো এখানে প্রথম ভগ্নাংশের হরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে, আমরা লবের অংশটুকু লিখতেছি আগে, রুট এ প্লাস বি, আর প্রথম ভগ্নাংশের হর বি ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমাদের যে এর জায়গায় যে অংশটুকু লেখেছে সেটা হচ্ছে রুট এ স্কোয়ার। তাতে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে রুট এ কে রুট এ কে স্কোয়ার করলে মানের কি কোনো পরিবর্তন হয় না। তোমার কমেন্ট বক্সে এইটার উত্তর লিখে আমাদেরকে জানাবা, যে আমার প্রশ্নের উত্তরটা দিবা যে রুট এ কে যদি আমরা স্কোয়ার করি তাতে মানের কি পরিবর্তন হয় কি না। এখানে দেখা যাচ্ছে যে রুট এ কে স্কোয়ার করলে মানের পরিবর্তন হয় না। তাহলে চলে যাই আমরা পরের লাইনে এবং বাকি অংশ লিখে রুট এ মাইনাস বি। এ ইন্টু রুট এ প্লাস বি, তারপরে খেয়াল করো বি ইন্টু
আমরা সূত্র লিখতে পারি রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি, ওপাশে আছে রুট এ, তার নিচে হচ্ছে রুট এ মাইনাস বি। আমাদের সামনে দুটো ভগ্নাংশ চলে আসছে, একটা হলো প্রথম আর একটা হলো দ্বিতীয় ভগ্নাংশ। দুটো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হরের অংশের দিকে যদি তাকাই তাহলে রুট এ মাইনাস বি, আর এখানের হরের অংশে যদি তাকাই সেটা হচ্ছে বি ইন্টু রুট এ প্লাস বি রুট এ মাইনাস বি। আমরা পরবর্তী লাইনে চলে আসি, এবার খেয়াল করতে হবে এই লাইনটাতে আমরা কি আছে, এই লাইনটাতে যে লব আর হরের একই পোর্শন আছে অর্থাৎ রুট এ প্লাস বি, তার নিচে দেওয়া আছে রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি। এই ক্ষেত্রে আমরা এখানে কাটাকাটি করতে পারি অর্থাৎ লঘিষ্ঠ আকার করতে পারি। খেয়াল করো এখানে লঘিষ্ঠ আকার যদি করে যাই তাহলে কি আসবে, কাটাকাটি যাচ্ছে রুট এ প্লাস বি রুট এ প্লাস বি, এই দুটো অংশ কাটা যায় আর থেকে যায় শুধুমাত্র, থেকে যাচ্ছে শুধুমাত্র উপরের অংশ এ ইন্টু বি রুট এ মাইনাস বি, আর ওপাশে থাকছে হচ্ছে রুট এ রুট এ মাইনাস বি, রুট এ আর হচ্ছে রুট এ মাইনাস বি অংশটুকু থেকে যাচ্ছে। খেয়াল বন্ধুরা এবার দেখতে হবে যে আমাদের লসাগুর অংশটা কি আছে, তাহলে লসাগু হচ্ছে যেটা কমন যাবে সেটাও থাকবে আর যেটা কমন যাবে না সেই অংশটুকু লসাগুর ভিতরে থাকবে, অর্থাৎ দুইটা হরের ভিতরে কমন অংশ হচ্ছে রুট এ মাইনাস বি আর যেটা কমন নাই অর্থাৎ বি সেটাও কিন্তু লসাগুর ভিতরে আসছে। আচ্ছা উপরের অংশে আসতেছে এ, তার পরের অংশ হচ্ছে রুট এ ইন্টু বি, কেন এই প্রশ্নটা তোমাদের সামনে করতে চাই আর তোমার কমেন্ট বক্সে সেটার উত্তরটা দিবা যে কেন এখানে বি আসলো। আমি তোমাদেরকে একটা হিন্স দিয়ে দিচ্ছি কেন বি আসলো, আমরা নিচের হর দ্বারা অর্থাৎ রুট এ মাইনাস বি দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তা যা থাকবে সেটা উপরের লবের অংশে যেয়ে গুণ হয়ে যাবে। এইখানে এই কারণে আমরা শুধুমাত্র লিখেছি রুট এ ইন্টু বি। যাই হোক এবার আমরা চলে যাই এইখানে কি কি আমরা করতে নিতে পারি, দেখো খেয়াল করো উপরের অংশ এ মাইনাস রুট এ ইন্টু বি আমরা কিন্তু কমন নিতে পারি হচ্ছে রুট এ, যদি রুট এ কমন নিই তাহলে থেকে যাচ্ছে রুট এ মাইনাস বি, তাহলে বি ইন্টু রুটে মাইনাস বি। লব আর হরের সাথে, লব আর হরের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে বিষয়টা থেকে আমরা এখানে লঘিষ্ঠকরণ করতে পারি, অর্থাৎ এখানে কাটাকাটি যে অংশটুকু আছে লব আর হরের পোর্শন থেকে, লব আর হরের পোর্শন থেকে আমরা এ মাইনাস বি আর রুট এ মাইনাস বি এই জায়গাটা কাটা যাচ্ছে আর এখানে থেকে যাচ্ছে শুধুমাত্র রুট এ বাই বি, থেকে যাচ্ছে রুট এ বাই বি। এইটাই হচ্ছে আমাদের সরল ফল বা এটাকে আমরা উত্তর আকারে দেখাতে পারি। যদি অঙ্কটা আমরা এক ঝলকে দেখতে চাই, যদি অঙ্কটি আমাদের এক ঝলকে আমাদের শাখের সামনে চলে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে এই অঙ্কটাতে আমরা কি কি কাজ করেছি। এক ঝলকে আমাদের চোখের সামনে আমি তোমাদেরকে নিয়ে এসেছি, এখানে দেখো বন্ধুরা একবারে কি করেছি, প্রতিটা অঙ্কেতে আমরা শুধুমাত্র এই অঙ্কটাতে শুধুমাত্র আমরা একটা সূত্র ব্যবহার করেছি, সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের ফলাফল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যাই হোক বন্ধুরা তোমরা এই অঙ্কটি বাসায় প্র্যাকটিস করবা, এর পরবর্তী সময় আমরা পরের অঙ্কটাতে চলে যাই ঘ নম্বর অঙ্কটাতে। খেয়াল করো যে ঘ নম্বর অঙ্কটাতে কি আছে, তোমাদের সামনে এখানে ঘ নম্বর অঙ্কটা তুলে ধরেছি। ঘ নম্বর অঙ্কটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি, তার পাওয়ার হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি। আমার মনে হয় তোমাদের সামনে যদি বই থাকে তাহলে তোমরা আরও স্পষ্টভাবে দেখতে পারবে যে এই ঘ নম্বর অঙ্কটাতে আমরা কীভাবে সমাধান করতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইডে চল, লেফট হ্যান্ড সাইড অংশ নয়, এটা হচ্ছে আমাদের পরের লাইন, পরের লাইন হচ্ছে খেয়াল করো আমাদের আমরা জানি একটা সূত্র হচ্ছে ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ারকে গুণ দিতে হয়, ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ দেওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, তার বাইরে আছে কি অংশ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার নিচে হচ্ছে এ মাইনাস বি, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ, ওকে এ ডিভাইডেড বাই এ প্লাস বি আমরা এখানে গুণ করেছি এবং সেকেন্ড ব্রেকের দ্বারা এই অংশটুকু শেষ করেছি। খেয়াল করো সেকেন্ড ব্রেকের দিয়ে শুরু হবে, পরে এখানে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, এখানে একটা সূত্র হবে এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি, নিচে এ মাইনাস বি তার সাথে গুণাকারে আসছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি। সেকেন্ড ব্রেকেট কমপ্লিট হবে, তোমরা পরের লাইনে ব্রেকেট না দিলেও আমাদের চলবে। এখানে কিছু লঘিষ্ঠ আকারণ করতে হবে, খেয়াল করো লঘিষ্ঠ আকারটা কী কী হচ্ছে, এ মাইনাস বি নিচের অংশ উপরের অংশ এ মাইনাস বি কাটা যাচ্ছে, আর আরইভাবে কাটা যাচ্ছে হচ্ছে এ মাইনাস বি, অবশ্যই এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে এ মাইনাস বি আর এ মাইনাস বি আর আরই শুধুমাত্র এখানে থেকে যাচ্ছে, সে থেকে যাচ্ছে হচ্ছে এ, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, তার বাইরের পাওয়ার হচ্ছে এ,
x to the power 1 by a তার বাইরের পাওয়ার হচ্ছে 1 by a পরবর্তী সময় x to the power ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ 1 by a into a 1 by a into a তাহলে খেয়াল করো এখানে x to the power ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হলে a আর a কাটা যাচ্ছে লঘিষ্ঠ আকার হচ্ছে a আর a a এবং a কাটা যাচ্ছে আর থেকে যাচ্ছে হচ্ছে 1 ওকে ফাইন আমরা 1 চলে আসলো এবং ফাইনালি যে রেজাল্টটা পাওয়া গেল সেটা হচ্ছে x আমরা যদি দেখতে পাই যে এইখানে এই অঙ্কটাতে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেটা হচ্ছে শুধুমাত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a a + b * a - b অঙ্কটা তোমাদের সামনে আমি এক ঝলকে নিয়ে এসেছি একটু দেখো যে এই অঙ্কটাতে আমরা খুব সহজে সমস্যা সমাধান করতে পারবো আশা করা যায় যে তোমরা এই অঙ্ক দুটো যদি প্র্যাকটিস করো তাহলে অনেক ভালো ফলাফল করতে পারবে এবং তোমাদের মেধাটা আরো শানিত হবে তবে বন্ধুরা তোমাদেরকে সকলকে ধন্যবাদ আজকে আমার ক্লাসে তোমাদের তোমাদেরকে পাশে পেয়ে এবং তোমরা আমাদের ক্লাস সরাসরি দেখতে পেলে যাও এবার আগামীতে উচ্চতর গণিতের পরবর্তী অংশগুলো তোমাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং যে দুটো অঙ্ক আজকের ক্লাসে করানো হলো এই দুটো অঙ্ক অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবে